মোটসল ক্রিম পরিচালনা করা হয় অ্যালার্জি, ফুসফুসের মতো ত্বকের সংক্রমণ, সোরিয়াসিস, চর্বি ইত্যাদি প্রদাহ, লালত্ব এবং ফুসকুড়ি হ্রাস করে। মাঝারি শক্তি একটি কর্টিকোস্টেরয়েড মোটসল ক্রিম লোশন, ক্রিম এবং আকারে পাওয়া যায় মলম। শরীরের যে অংশটি চিকিৎসা করা হচ্ছে তার ভিত্তিতে ডাক্তারটি এই ধরনের সমস্যা ঠিক করবে মোটসল ক্রিমের। এর অংশে মোটসল ক্রিম ব্যবহার করবেন না, শরীর যেমন গ্রিন, মুখ, অন্তর্বাস বা এমনকি ডায়াপারের জন্য ঝাপসা, যতক্ষণ না তাই ডাক্তার দ্বারা নির্দেশিত। প্রভাবিত হয় এলাকা শুকনোর পরে আপনার চিকিৎসক দ্বারা নির্দেশিত হিসাবে এই ওষুধ ব্যবহার করুন, নিশ্চিত করুন শক্তভাবে প্রভাবিত এলাকা আবরণ করে। সর্বাধিক এর জন্য প্রতিদিন এই ওষুধ প্রয়োগ করুন সুবিধা অনুযায়ী। ঔষধ অতিরিক্ত ব্যবহারের করবেন না বা সময়কাল প্রসারিত করবেন না, এর প্রথম স্থানটি ডাক্তার দ্বারা নির্ধারিত হয়েছে। নচিকিৎসার দুই সপ্তাহের পরেও যদি আপনি কোনো উন্নতি না দেখেন তবে ডাক্তারকে জানান।